नमस्कार, शुभ सन्ध्या। আমি বেলঘোড়া থেকে এসেছি, চৈতালি ঘোষ। সাবেরি কালচারাল গ্রুপের দ্বিতীয় জন্মবার্ষিকী আগামীকাল 16 তারিখ। তো আজকেই আমি সাবেরিকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আর এই গ্রুপের সমস্ত অ্যাডমিন, মডারেটর, এদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বেশি দেরি করব না, বিষয় যেহেতু জন্মদিন, তো আমি জন্মদিন এই শিরোনামে বেশ কিছু কবিতা এনেছি। তো সেই কবিতাগুলোর মধ্যে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, অরুণ কুমার সরকার, তারপরে সুভদাস গুপ্ত, এরকম অনেকের কিছু কবিতা নির্বাচিত অংশ আছে। আমি কি আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমার কথা? মানে হ্যাঁ, আমি যাতে শুরু করে দিচ্ছি। আচ্ছা, প্রথমেই কবিগুরুর কবিতাটি শুরু করি। আমার আজকে নিবেদন হচ্ছে, ভালো থেকো জন্মদিন। আজ মন জন্মদিন, সদ্যই প্রাণের প্রান্ত পথে ডুব দিয়ে উঠেছে সে, বিলুপ্তির অন্ধকার হতে মরণের ছাড়পত্র নিয়ে। মনে হতেছে কি জানি, পুরাতন বৎসরের গ্রন্থি বাঁধা জীর্ণ মালাখানি শেথা গেছে ছিন্ন হয়ে, নবসূত্রে পড়ে আজি গাথা নব জন্মদিন। এই জন্মদিনে তোমাকে দেবার কিছু নেই, এনেছি তোমার কাছে শূন্য সাদা কিছু পাতা আর এই খাগের কলম। এবারের কবিতাটি কবি অরুণ কুমার সরকার লিখেছিলেন প্রতিভাভূষকে মনে করে তার জন্মদিনে নামক কবিতায়। সিন্দুক নেই, স্বর্ণ আনেনি, এনেছি ভিক্ষালব্ধ ধান্য ও দুটি চোখের তাৎক্ষণিকের পাব কি পরশ যৎসামান্য। দুরাশা আমার সীমাহীন বটে, তবুও কি জানি দৈবে কি ঘটে, দ্বিধা বিচরিত লজ্জা পীড়িত এ হৃদয় ঝাউ বৃক্ষের পাতা, যার জানালায় দুহাত বাড়ায় নেই সেই জন ঘরে অবশ্য। এই তো সেদিন সারা প্রান্তরে সময়ের সোনা দূর বিস্তৃত, হায় রে কখন কেটেছে সকাল, দুপুর ছুঁয়েছে বিকেলের লাল, তারার আলোতে ভেসে গেছে স্রোতে গানের প্রাণের হিচিপিচি খাতা, আজ মাঝরাতে নেই বিছানাতে ঘুমের মাঠের সবুজ শস্য। মাথা পেতে তবে মেনে নিতে হবে সাদা আরশির নিরেট ব্যঙ্গ, যে কুসুমগুলি মেখেছিল ধুলি তাও কি পাবে না তোমার সঙ্গ। এর পরের কবিতাটির কিছুটা অংশ বলছি। কবিগুরু তার জন্মদিনে এলেই খুব বিব্রত বোধ করতেন, মানে তার এই সম্বর্ধনার যে প্রচার আয়োজনে কবি যে কতটা বিব্রত হতেন, তারই কয়েকটা লাইন বলছি। দৃষ্টি জালে জড়ায় ওকে হাজারখানা চোখ, ধনির ঝড়ে বিপন্ন ওই লোক, জন্মদিনের মুখর তিথি যারা ভুলেই থাকে, দোহাই ওগো তাদের দলে লওয়ে মানুষটাকে। সজনে পাতার মতো যাদের হালকা পরিচয়, দুলু খসু শব্দ নাহি হয়। এরপরে আমি শেষ করছি একটা কবিতা দিয়ে, একটু বড় বলে সেটা দিয়ে শেষ করছি। কবি শুভদাস গুপ্তের কবিতা জন্মদিনে, জন্মদিন। আজ পয়লা শ্রাবণ, খোকন আজ তোর জন্মদিন। ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে
বার করা বেজমাসির হাতের তৈরি আসনটা পেতে দিতাম। তুই বসতিস বাবু হয়ে চুপটি করে, বাবা বলতেন বড় হও মানুষ হও। আমি শুধু তোর মাথায় ধান ধুপই দিতাম, বলতাম না কিছুই, শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো, আমার খোকন যেন সত্যি মানুষ হয়, ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর। অভাবে সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ, কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ দিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে, তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে। তোর বাবার জামা সেলাই করতে করতে বারবার বলতাম আসছে মাসে একটা জামা বানিয়ে নাও, উনি হেসে উঠে বলতেন বাদ দাও তো, খোকন বড় হচ্ছে, ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে, আরো আছে, ভাবছি আরো দুটো টিউশনি দেব। ছাত্র পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন, আমায় তখন বলতেন খাওয়া দাওয়া একটু করো, তোমার চেহারাটাও বড় ভেঙে পড়েছে দিন দিন, শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে, কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো, ধারেই আনবো। আমি বলতাম ধুর সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ। ঈশ্বর আমাদের নিরাশ করেননি, তুই বড় হলি, কত বড় হলি, তোর চাকরি হলো কত বড় অফিসে, মনে আছে খোকন তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে, দুকামরার বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাট, ওই বাড়িতেই তো আশ্বিনের এক ঝোড়ো বিকেলে, তোর মনে আছে খোকন তোর বাবা যেদিনটাতে চলে গেলেন, তুই বাবার বুকের উপরে পড়ে যখন কাঁদছিলি হাপুস নয়নে, সত্য স্বামী হারা, সেদিন আমি তোর অসহায় মুখ দেখে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম, তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো, বলেছিলাম কাঁদিস না খোকন আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ, কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন, তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে, তোরা এখন কত দূরে সল্টলেকের মালবের বসানো ঝকঝকে বাড়িতে, আজ তোর জন্মদিনে খুব বড় পার্টি হচ্ছে তাই না রে খোকন, খুব ভালো খুব ভালো। জানিস খোকন আজ পয়লা শ্রাবণ, আমিও তোর জন্য পায়েস করেছি, হ্যাঁ তোরই পাঠানো টাকায়, সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে, আর কেউ নেই, তুই একবার আসবি খোকন, একবার, শুধু একবার। নমস্কার, শুভরাত্রি সবাইকে, সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি।